আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম্যান বাবু। এখানে হচ্ছে গিয়ে একটা পচা আমরা ইয়ে করতেছি, কাটতেছি মিম। আমি আছি যা ধরতেছে সবই নষ্ট আসলে। কিছুটা লেবুর মতো আমিও খাইনি, লেবুর মতোই দেখতে অনেকটা লেবুর মতো। আব্দিয়া কি কার হ্যাঁ এটা কি? হ্যাঁ আস্তে আস্তে আস্তে, গরম ডিম এটা খাও। আরে হচ্ছে আমাদের মান্না দিকে হাসছি, কালি সুজি সুজি সে সে হাসে। মালটার সাইজে তো পুরা পানের সময় লেবুর মতো টান যখন এই যে এখানে আব্দুল্লাহ ইসলাম থাকতো না, আব্দুল্লাহ ইসলাম সরি এই যে ইসে তখন স্কুলে নিয়ে যেতাম না, ওর এই ইরা খাওয়াইতাম। আর এটা হচ্ছে টক ছাড়া এই যে শুধু ইয়ে দিয়ে খাও, ঘুমনি দিয়ে খাও, চিল্লে গাছে থাকবো। আমার শুধু হিন্দি আসছে। এটা কি ইন্দুরে খাইছে? মানুষ ইন্দুরে খাইছে? আচ্ছা, স্বামী না হলো সন্ধ্যাবেলা আসলো, তো আমরা বন্ধুরা মিলে হলো সন্ধ্যা হলে একটু গল্প গুজব করি। গল্প করতে করতে প্রায় 5টা 4টা বাজে যায়, ওটা আলাদা কথা, কিন্তু গল্প আমরা করি। গল্প করতে যাই হলো আমার টেবিলে খাবার দাবার আসলো, ভাঙ্গে লাগলো, আমি সব এদিকে নিয়ে আসছি। গল্প করতে করতে না হাসতে হাসতে হয়তো গল্প পুরা হাসি আসতে হাসি হচ্ছে ওই জায়গায়। এক একজন যে হিন্দি কইতে কইতে উল্টায় উল্টায় গেতেছে হাসতে হাসতে। কি যে হিন্দি কয় আমারে তুমি বহুত আছি তারা কাটতে হো নিব না লোকটা কি করবো
তুমি লোক খাও তুমি নেই জানতে হো হাম লোক জানতে হ্যাঁ মনে মানছে কইব কি লেবু খাইয়ে এই দিকটা কি করে লাগছে একদম হাসার কথা বলছেন যা শুরু করছে আমি হলো এদের কর্ম আমি আপনাদের সাথে তুলে ধরতেছি এই জন্য ফ্রিতে দিয়ে দিছে না এন্ট্রি দিয়ে দিছে যাও এবার অনেক শখ না তো এখানে দেখতে পাচ্ছেন চা বসেছি প্রায় 2 বছর ধরে হলো এই চাটা বানাই না আর এটা হলো আমার একটা মশলার চা এটা আমার হলো যখন এই শীতের সময় আসে তখন গলা ব্যথা করে রাতের দিক দিয়ে তখন আমি কিছু খাই বানাই কিন্তু গলা তো হলো নিঃশ্বাস নিতে পারে না দিনের বেলা একদম সুস্থ সকালবেলা সুস্থ রাত যখন 3টা বাজে 2টা বাজে তখনই সে অসুস্থ হয়ে যায় আর নিঃশ্বাস নিতে পারে না এরকম একটা অবস্থা তো ভাবলাম আজকে আপুকে করে দিই এটা আমি আমার নিজের জন্য বানাইছি আর এটা আমি শিখছিলাম একটা বড় আপার কাছ থেকে তো অনেক বছর মানে প্রায় 2 বছরের বেশি হয়েছে আমি এটা বানাই না প্রয়োজন পড়ে না এটা বিক্রমপুর থাকতে যখন আমি সিঙ্গেল ছিলাম আপিয়াকে নিয়ে তখন আমি বানাইতাম তখন রাত জায়গা বেশি হইতো এই জন্য রাতে ঠান্ডা লাগতো তখন বানায় খাইতাম টাইম পাস করার জন্য মশলা দিয়ে যে অনেকক্ষণ জাল দেব জাল দেওয়ার পরে দিন চার পাতি দিয়ে হালকা একটু চিনি দিয়ে আপকে দেব এই হচ্ছে আমার ছোটবেলার ফুচকাওয়ালা আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ওনার থেকে আমি ফুচকা খেতাম আর ওনার রাস্তায় দেখলে আমার ভাল লাগে না খাইতে মনে চায় আগের সেট আপে আছে এখনো ঝালটা বাড়াই দিয়ে না ইয়ে করে আপনি থাকবেন না এখানে বেশিক্ষণ না আমি আধা ঘন্টা এখানে আসছি যে আব্দুল গলিতে গেলে বেকার্ড হয়ে যাবে আমার লেগে না মনে দোকানের সামনে তাহলে ইয়ে করেন আমার পার্সেল দেন এইটা আগে দেন আমি খাই পার্সেল দিয়ে দিবেন লাল শাক ওই যে 3টা নিলাম হ্যাঁ আচ্ছা আমার একটু শসা পয়সা দেন 1 কেজি
টমেটো কত কথা এটা ঘুমনি এক কেজি দেন লেবু 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 ভাই লেবু দেন তো না না আমি নেই পাইছি দেই পারি কি না দুই হালি হ্যাঁ বেশি না কালকে না নিয়ে গেলাম না পরশু দিন দুই হালি নিয়েছিলাম আর 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 ধনিয়া পাতা বিলাতি প্লাস এটা হ্যাঁ বাড়াই দিয়ে ভর্তাও করবো প্লাস তরকারি দিতে দিব হ্যাঁ না মরিচ আছে মরিচ শেষ হয় না এই দেন আপাতত গাপ পাম ওই জায়গায় ওই যে বিলাতি গাপ ভিতরে গাপ পাম না একটা রাউন্ড দিয়ে দিই পাই কিনা এগুলো প্যাক করে না আমি দিয়ে একটা রাউন্ড দিয়ে আসি গাপ গাপ বাপি ভাই হচ্ছে কি গাপ খাইতে চাইলো বিলাতি গাপ আমি একটা কই পাই নবগঞ্জ বাজারে তো থাকে অনেক সময় তাল ড্রাগন ফল পেয়ারা পেয়ারা নিতে বলছিল পেয়ারা পাইছি ঠিক আছে দেখতেছি আমরা মালটা এগুলো কি দেশি মালটা আমাদের কত করে এগুলা টক টক আচ্ছা আইতেছে গাপ পাওয়া যাবে ওই জায়গায় বিলাতি গাপ ভালো হইব না বাইছা দেন তো এক কেজি দেন বাইছা দিবেন নিয়ে দিই বাসায় যদিও কখনো খাই নাই এটা আমরা কত করে কেজি হাফ কেজি দেন